আমাকে বাংলা শিখেছে খুব যত্ন করে। বাবা কিছু একটা বলতেন না, চুপচাপ থাকতেন। একদিন দেখলাম সবাই মিলে বাবাকে হসপিটাল নিয়ে নিয়ে যাচ্ছে, বাবা আর ফিরলেন না। তারপর মা আর আমি শুধু কাঁদতাম। আমি আর বাংলা কথা শুরু করলাম মাকে খুশি করাতে, মা হাসতেন না। একদিন দেখলাম মা খুব সেজে গুজে বাড়ি থেকে বের হয়ে যেতে। আসসালামু আলাইকুম, আমার নাম রাইসা আর আমি পারফর্ম করছি থিয়েটার শৈশবের জন্য। আমাদের পারফরমেন্সের নাম হলো ছায়া আর আমরা পারফর্ম করব ব্র্যাডি আর্ট সেন্টারে অ্যাট 6:30 PM অ্যাট 16th of November। সব আমার ফ্যামিলি আর ফ্রেন্ড প্লিজ আসো, আমাদের পারফরমেন্সটা এনজয় করতে। সব কিছু হচ্ছে আসলে ইচ্ছা, তুমি চাও তুমিও পারবে। এই যেমন তুমি তোমরা সত্য কথা বলো, যা তোমার তাই হোক, কারণ তোমরা চাও। তাই এখন থেকে আমার শর্ত হলো, তোমরা যতক্ষণ এখানে থাকবে। থিয়েটার শৈশবের প্রথম প্রোডাকশন ছায়া নাটকটি আমাদের বাচ্চারা করছে। আশা করি আপনারা সবাই আসবেন বাচ্চাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। এই প্রথম তারা এই ধরনের একটা কাজে নিজেদেরকে ইনভলভ করলো এবং তারা অনেক দিন ধরে অনেক কষ্ট করেছে। আপনারা আসলেই এসে যদি দেখেন এবং সেটা হবে তাদের সবচেয়ে উপযুক্ত সম্মাননা। আমি থিয়েটার শৈশবের থেকে, আমরা পারফর্ম করবো ছায়া। আমাদের গ্রুপ কল ছায়া, আমাদেরকে প্লিজ জয়েন করেন 16 November 6:30 PM অ্যাট ব্র্যাডি আর্ট সেন্টার। আমি ওয়ারিজা, আমি থিয়েটার শৈশবে নাটক করছি ছায়া। আমরা সবাই মিলে একটা নাটক করছি, নাম ছায়া। 6:30 November ব্রডি আর্ট সেন্টারে সবাই আসো। আমি আয়ান, আমি আর আমার বন্ধুরা আসছি থিয়েটার শৈশব নাটক ছায়া নিয়ে। তোমরা জানো ছায়া মানে কি? জানতে হলে কিন্তু আসতে হবে 16 November 6:30 ব্রডি আর্ট সেন্টারে। And I'm going to be performing in the নাটক ছায়া, please join us. এটাই স্টোরি হয়েছে, লাইক একটু রেফারেন্স হয়েছে অ্যালেক টেইলর। So, হবে 16 November 16:30 PM এখানে আমরা একটা নাটক করছি, নাম ছায়া, সিজন অফ বাংলা ড্রামা। 16 November 6:30 PM ব্র্যাডি আর্ট সেন্টার। আমরা এখানে বাচ্চাদের রিহার্সালের জন্য এসেছি। আমরা গত এক মাস ধরেই আসছি ব্র্যাডিতে, আমাদের বাচ্চারা পারফর্ম করছে সিজন অফ বাংলা ড্রামার ইয়েতে। আমাদের সংগঠনের নাম থিয়েটার শৈশব, থিয়েটারের শৈশবের পক্ষ থেকে নাটকটির নাম হলো ছায়া, শ্যাডো অ্যান্ড শেল্টার। এটি থিয়েটার শৈশবের প্রথম প্রযোজনা। নাটকটি মঞ্চস্থ হতে যাচ্ছে 16 November, আমাদের ডোর ওপেন হবে 7:00, আপনারা সবাই আমন্ত্রিত। আসলে আমাদের লন্ডনের এই এত ব্যস্ততার ভিতরে বাচ্চাদেরকে বাংলা শেখানোটাই এত মানে কষ্টকর। সেখানে ওরা বাংলা শিখে, বাংলা বলে এবং বাংলাকে পুরা ধারণ করে একটা নাটক করছে। এটা আমাদের সমস্ত গার্জিয়ান, আমরা যারা অনেক কষ্ট করছি, ওদেরকে অনেক সময় দিচ্ছি, নিয়ে আসছি এখানে, প্লাস ওরা পুরা দিন সারাদিন স্কুল করে আফটার স্কুল এখানে এসে 3-3.5 ঘন্টা এরকম সময় ধরে ধরেও রিহার্সাল করছে। সো আমাদের অনেক এফোর্ট, বাচ্চাদের অনেক এফোর্ট, এই পুরো এফোর্টটাই হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য। যদি আপনারা না আসেন আসলে ওদের আমাদের এই পুরো মানে কি বলবো এত কষ্টটা সম্পূর্ণ বৃথা হবে। প্লিজ আসেন, দেখেন, আপনাদের নিজেদের বাচ্চারাও দেখে অনেক উদ্বুদ্ধ হবে, আমি একদম মানে 100% বলতে পারি। প্লিজ আসেন, দেখেন। তো দেখা হবে 16 November 6:30 PM, অবশ্যই আসবেন বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য আর নিজের বাচ্চাদেরকেও উৎসাহিত করার জন্য। দেখলাম বাচ্চারা অনেক কষ্ট করে একসাথে মিলে একটু ভালো কাজ করছে। আমরা চাইবো আপনারা আসবেন এই নাটক দেখতে। তারা কেমন করে বড় হয়েছে, তোমাদের প্রচুর খেলা জিনিস, প্রচুর কাপড়চোপড়, তোমরা চাইলে সব কিছু পাও। আমরা তো পাইনি কোনো কিছু, আমরা সবসময় মানুষের বই ধার করে ফেলেছি। আমাদের এলিটি ছিল না, আমরা ক্যান্ডেল টাইমে পড়াশোনা করেছি, আমাদের হোল্ডেজ ছিল না, তোমরা কেবল ইমাজিন করতে পারো। তাই যদি কখনো কিছু সমস্যা হয় ছায়া নাটকটি থিয়েটার শৈশবের প্রথম নাটক। এই নাটকের মূল যে বিষয়টা আমরা বেছে নিয়েছি সেটা হচ্ছে গিয়ে যে আমরা একে অন্যের ছায়া থাকবো, একে অন্যের ছায়া হব।
আমাদের আজকের এই দুনিয়ায় বা পৃথিবীতে আমরা সবাই কিন্তু বিচ্ছিন্ন, আমরা কার সঙ্গে কারো কোনো যোগাযোগ নেই, বিভিন্নভাবে আমরা সব বিচ্ছিন্ন, কেউ এক নাম না, আমরা কার সঙ্গে কেউ নেই। সো আমরা এই জিনিসটা মাথায় নিয়ে চাচ্ছি যে আমরা যেন সবাই একে অন্যের সঙ্গে থাকি, সবসময় ছায়া হয়ে থাকি, মানুষের সাহায্যে আসি। এটাই হচ্ছে মূল মূল জায়গা নাটকের। তারপরে আরেকটা জিনিস হচ্ছে কি যে বাচ্চারা কিন্তু এই যে গ্যাজেটের সঙ্গে খুব ব্যস্ত, ফ্যামিলির প্রত্যেকটা মানুষই ব্যস্ত গ্যাজেট নিয়ে বা বিভিন্ন কাজে, ফ্যামিলিতে কিন্তু কারোর সঙ্গে কারো দেখা হয় না, সেরকম যোগাযোগ নেই। সো ওই জিনিসটা আমাদের খুব দরকার আজকের এই দুনিয়াতে, আজকের এই অশান্ত পৃথিবীতে এই জিনিসটা খুবই দরকার। সো এই জায়গা থেকে নাটকটা আসলে লেখা, মূলত নাটকটা থিয়েটার হিসেবে প্রথম নাটক এটা, সেজন্য বাংলাটা আমার উৎসবে হচ্ছে 16 নভেম্বর। আমি আশা করব আপনারা সবাই আসবেন, বাচ্চাদের সঙ্গে থাকবেন, ওদেরকে আরও উৎসাহ দেবেন। আপনারা না আসলে ওরা সেই উৎসাহটা পাবে না। দর্শক যত বেশি হবে বাচ্চারা তত বেশি উৎসাহিত হবে এবং তারা সামনে আরও সামনে এগিয়ে যাবে। সো আমি রিকোয়েস্ট করবো যে অন্তত বাচ্চাদেরকে ইন্সপায়ার করার জন্য আপনারা আসুন এবং থিয়েটার শিশুর সঙ্গে থাকুন। ধন্যবাদ। টিকিটের লিঙ্ক আপনারা টা হ্যাম্বার্সের ওয়েবসাইটে পাবেন এবং ইভেন্ট ব্রাইটের যে লিঙ্ক আছে, সেজন্য বাংলাদেশের আমার একটা ওয়েবসাইট আছে ফেসবুকে, ওই পেজে গেলে পাবেন। ইভেন আপনারা যদি কাউন্টারে আসেন ওই দিন নাটকের দিন 6:30, তাহলে আপনারা ওখানেই টিকিট পাবেন। আমরা একে অন্যের ছায়া হব, আমরা একে অন্যের ছায়া হব, আমরা একে অন্যের ছায়া থাকব।